ওয়েলকাম টু জবস পার্লার। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন আবার একটি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব জিডিএম আপডেট নিয়ে চলেছি বন্ধুরা। বন্ধুরা, আপডেটটি হলো বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এইখানে কিন্তু বন্ধুরা বিএসএফ এর যে পোস্টটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এসআই এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল এই তিনটি পোস্টের জন্য কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং পোস্টগুলি কিন্তু খুবই আকর্ষণীয়। এবং বন্ধুরা, এখানে স্যালারি যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 35,000 টাকা কিন্তু পার মান্থ। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বন্ধুরা, যারা আপনারা মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তো আপনারা কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এজ লিমিট কিন্তু বন্ধুরা এখানে হচ্ছে কি 20 থেকে 28 অবধি কিন্তু এজ লিমিট দেওয়া হচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এটি কিন্তু একটি আকর্ষণীয় একটি বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটিতে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলেন আমরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, দেখেন এখানে প্রথমে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। আপনাদেরকে প্রথমে বললাম এটা কিন্তু বিএসএফ এর তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং তারপরে কিন্তু আপনারা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট নংটাও দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। দেখুন, এই যে তার এখানেই কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্ট নংটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওপরেই দেখতে পাচ্ছেন, এখানে সবটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে। এবং বন্ধুরা, চলে নিচের দিকে আমরা ডাইরেক্ট বিষয়টা চলে যাই, মূল বিষয়ে চলে যাই। দেখুন বন্ধুরা, এখানে যেটা বলছে যে এটা কিন্তু যেটা বলছে যে বিএসএফ ওয়াটার উইংস এক্সামিনেশন 2022। এবং এখানে কিন্তু দুটো ক্যাটাগরি বেরিয়েছে, একটা হচ্ছে বি ক্যাটাগরি এবং একটা সি ক্যাটাগরি পোস্ট কিন্তু এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, চলে আমরা ডাইরেক্টলি পোস্টগুলির তরফ থেকে চলে যাই। দেখুন, পোস্টগুলি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে সাব ইন্সপেক্টর, মাস্টার। তো এখানে দেখেন টোটাল ভ্যাকান্সি রয়েছে 8টা এবং এখানে জেনারেলদের জন্য রয়েছে 5টি এবং ইভিএস ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1টি, ওবিসিদের জন্য রয়েছে 1টি এবং এসসিদের জন্য কিন্তু ভ্যাকান্সি নেই এবং এসটিদের জন্য রয়েছে 1টি। তো এইভাবে কিন্তু টোটাল কিন্তু 8টি ভ্যাকান্সি এখানে রয়েছে। তারপরে বন্ধুরা দেখেন সাব ইন্সপেক্টর, ইঞ্জিন ড্রাইভার, তো এখানে কিন্তু জেনারেলদের জন্য রয়েছে 2টি এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1টি এবং এসসিদের জন্য রয়েছে এখানে 2টি এবং এসটিদের জন্য রয়েছে 1টি। তো এইভাবে কিন্তু বন্ধুরা দেখুন টোটাল কিন্তু 6টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এবং বন্ধুরা দেখুন, তারপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্কশপ, এবং এখানে কিন্তু দেখুন জেনারেলের জন্য রয়েছে 2টি ভ্যাকান্সি এবং এখানে ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য কিন্তু কোনো ভ্যাকান্সি কিন্তু এখানে নেই এবং এখানে দেখুন শুধুমাত্র জেনারেলের জন্যই কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি হচ্ছে কি 2টি। এবং বন্ধুরা দেখুন, নেক্সট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি হেড কনস্টেবল মাস্টার, তো এখানে দেখুন হেড কনস্টেবলের হচ্ছে কি 28টি রয়েছে, জেনারেলদের জন্য 0 পদ এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে 2টি এবং ওবিসিদের জন্য রয়েছে 12টি, এসসিদের জন্য রয়েছে 3টি এবং এসটিদের জন্য রয়েছে 7টি। এবং বন্ধুরা দেখুন, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 52টি। তো বন্ধুরা দেখুন, নেক্সট আমরা চলে যাব হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার, তো এখানেও কিন্তু দেখুন বন্ধুরা 32টি কিন্তু জেনারেলের জন্য ভ্যাকান্সি রয়েছে এবং 3টি হচ্ছে ইডাব্লিউএসদের জন্য এবং ওবিসিদের জন্য রয়েছে 18টি এবং এসসিদের জন্য রয়েছে 5টি এবং এসটিদের জন্য রয়েছে 6টি। এবং এইভাবে কিন্তু বন্ধুরা 64টি কিন্তু এখানে ভ্যাকান্সির টোটাল রয়েছে। এবং বন্ধুরা দেখুন, তারপর হচ্ছে নেক্সট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে হেড কনস্টেবল ওয়ার্কশপ, তো এখানে কিন্তু দেখুন ওয়ার্কশপের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। দেখেন এখানে মেকানিক, পেট্রোল ইঞ্জিন, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, কার্পেন্টার, প্লাম্বার। তো বন্ধুরা এইভাবে কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি যেটা রয়েছে এই এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 19টি। দেখতে পাচ্ছেন এই যে 19টি কিন্তু এখানে টোটাল মানে ভ্যাকান্সি রয়েছে এই হেড কনস্টেবল ওয়ার্কশপের জন্য। এবং বন্ধুরা দেখুন, তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে গিয়ে কনস্টেবল ক্রিউ, বন্ধুরা এখানে কিন্তু তাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 130টি, জেনারেলের জন্য রয়েছে 92টি এবং তারপরে দেখুন ভাগ অনুযায়ী দেখতে পাচ্ছেন 5টি, 19টি, 14 এইভাবে থেকে এইভাবে কিন্তু টোটাল কিন্তু 130টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তো দেখুন এখানে টোটাল ভ্যাকান্সি যেটা সেটা হচ্ছে গিয়ে 281টি কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং বন্ধুরা চলে নেক্সট আমরা বিষয়টাতে চলে যাই। দেখুন বন্ধুরা, এখানে যেটা বলছে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু টোটালি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, দুটো ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে এবং এই ওয়েবসাইট কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধু চলে নেক্সট আমরা চলে যাই। নেক্সট কী রয়েছে দেখুন বন্ধুরা, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে সেটা পে স্কেল অর্থাৎ স্যালারি সম্পর্কে বলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এসআই মাস্টার এবং এসআই ইঞ্জিনিয়ার, ইঞ্জিন ড্রাইভার এবং এসআই ওয়ার্কশপ, তো এদের কিন্তু এই তিনটি পোস্টের জন্য কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে 35,400 টাকা থেকে 112,400 টাকা অবধি কিন্তু আপনার এখানে স্যালারি হবে এবং স্যালারি কিন্তু লেভেল 6-এর কিন্তু স্যালারি এখানে হবে। এবং বন্ধুরা নেক্সট যেটা সেটা হচ্ছে কি এইসি অর্থাৎ হেড কনস্টেবল মাস্টার, হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার, হেড কনস্টেবল ওয়ার্কশপ, তো এইখানে কিন্তু এই
এই পোস্টগুলির জন্য কিন্তু ভ্যাকা এই পোস্টগুলির জন্য স্যালারি কিন্তু রয়েছে লেভেল 4 এর স্যালারি দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি কিন্তু এখানে স্যালারি হবে এবং মধ্যে দেখুন তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে কি ক্রিউ অর্থাৎ সিটি কনস্টেবল ক্রিউদের জন্য কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন লেভেল 3 এর কিন্তু ভ্যাকান্সি দেওয়া অর্থাৎ স্যালারি দেওয়া হবে এবং এখানে কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি কিন্তু এখানে স্যালারি হবে এবং বন্ধুরা চলুন নেক্সট আমরা দেখে নিই দেখুন নেক্সট দিয়ে দেওয়া রয়েছে মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে মূল পয়েন্ট দেখুন যেটা সেটা হচ্ছে কি এজ লিমিট অর্থাৎ বয়সের ক্যাটাগরি কি আছে দেখুন বন্ধুরা শুধুমাত্র এসআই মাস্টার এবং এসআই ইঞ্জিন ড্রাইভারদের জন্য কিন্তু বয়স লাগছে 22 থেকে 28 বছর অবধি এবং তাছাড়া বন্ধুরা বাদবাকি পোস্টগুলোর জন্য কিন্তু বয়স কিন্তু সেম 20 বছর থেকে 25 বছরের মধ্যে এবং বন্ধুরা দেখুন নেক্সট যেটা যেটা আরেকটা বিষয় বন্ধুরা যে যারা এসসি কাস্ট রয়েছেন বা ওবিসি কাস্ট রয়েছে কাস্ট অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা এক্স সার্ভিস ম্যান তাদেরও কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে 3 বছর 6 বছর ওবিসিদের জন্য এবং এসসি এসটিদের জন্য কিন্তু এখানে 8 বছর দেখতে পাচ্ছেন বয়সের ছাড়ও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে নেক্সট আমরা চলে যাব মূল পয়েন্টে আবার একটি নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব দেখে নিই দেখুন বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে সেই বিষয়ে আমরা একটু দেখে নিই দেখুন বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলছে যে সাব ইন্সপেক্টর মাস্টার তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা বলছে 10th পাস অর্থাৎ 12th পাস করলে কিন্তু আপনারা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তার সাথে বলছে যে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে লাগবে অর্থাৎ ট্রান্সফার অথরাইজড কিন্তু একটি আপনাদেরকে এখানে একটা সার্টিফিকেট লাগবে এবং নেক্সট দেখুন 2 নম্বর যেটা রয়েছে পোস্ট সেটা হচ্ছে গিয়ে সাব ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভার তো এখানে কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে 12th পাস হতে হবে আপনাদেরকে এবং বন্ধুরা এখানে যেটা বলছে ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে আপনাদের এবং তারপর দেখুন থার্ড হচ্ছে গিয়ে সাব ইন্সপেক্টর ওয়ার্কশপ তো এখানে কিন্তু আপনাদের হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে দেখতে পাচ্ছেন ব্যাচেলার্স ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো এখানে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস কিন্তু করতে হবে তারপরে কিন্তু আপনারা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং বন্ধুরা দেখুন নেক্সট যেটা সেটা হচ্ছে কি হেড কনস্টেবল মাস্টার তো এখানে কিন্তু আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং বন্ধুরা দেখুন নেক্সট যেটা 5 নাম্বার তো এখানে কিন্তু দেখুন পোস্ট যেটা সেটা হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার তো এখানেও কিন্তু আপনাদের মাধ্যমিক পাস লাগবে তার পাশাপাশি আপনাদের প্রসেসিং IIND ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে এবং নেক্সট যেটা সেটা হচ্ছে দেখুন হেড কনস্টেবল ওয়ার্কশপ তো এখানেও কিন্তু আপনাদের মাধ্যমিক পাস লাগবে সাধারণ এবং তার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা লাগবে আপনাদের একটি মোটর মেকানিকের উপরে কিন্তু আপনাদের একটি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং বন্ধুরা তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে কি সিটি ক্রিউ তো এখানে কিন্তু আপনাদের হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তার পাশাপাশি এখানে বলছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ বোট বিলো তো আপনাদের কিন্তু এখানে 1 ইয়ারের কিন্তু একটি এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে এবং দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশন ছিল নেক্সট হচ্ছে বন্ধুরা দেখুন নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কী কী লাগবে এখানে বলছে দেখুন বন্ধুরা এখানে যারা সিরুল ট্রাইব রয়েছেন এবং যারা স্পেশাল ক্যাটাগরি নাগাস যারা রয়েছেন তো এখানে কিন্তু তাদের হাইট যেটা লাগবে মিনিমাম হাইট যেটা বলছে 160 কিন্তু 160 সিএম কিন্তু আপনার তাদের কিন্তু হাইট লাগবে এবং তাদের চেস্ট কিন্তু 73 সিএম লাগবে নর্মাল এবং কিন্তু ফুলিয়ে কিন্তু 78 সিএম লাগবে এবং তার পাশাপাশি দেখুন যারা পার্সন বিলং হিল এরিয়া থেকে যারা বিলং করছেন তো তাদের কিন্তু এখানে হাইট লাগবে 162.5 সিএম এবং এখানে কিন্তু চেস্ট কিন্তু সেম চেস্ট বন্ধুরা সেম নয় সরি দেখুন নর্মাল লাগবে 75 এবং হচ্ছে 80 কিন্তু ফুলিয়ে নেক্সট আমরা চলে যাব দেখুন বন্ধুরা নেক্সট বিলং যারা আদার স্টেট থেকে যারা রয়েছেন যারা নর্মাল আদার স্টেট থেকে যারা বিলং করবেন তো তাদের কিন্তু এখানে হাইট লাগবে 165 সিএমএস এবং এখানে কিন্তু চেস্ট কিন্তু সেম 75 সিএম নর্মাল এবং 80 কিন্তু ফুলিয়ে দেখতে পাচ্ছি এবং এখানে তার পাশাপাশি বলছে ওয়েট যেটা বলছে ওয়েট হচ্ছে আপনাদের হাইট অনুযায়ী ওয়েট কিন্তু মেজার করা হবে এবং নেক্সট দেখুন বন্ধুরা এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা বলছে দেখুন এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আই মানে অর্থাৎ চোখের ব্যাপারে যেটা বলছে আপনাদের কিন্তু চোখ কিন্তু আপনাদের 6/9 কিন্তু এখানে লাগবে নেক্সট আমরা চলে যাব নেক্সট গুরুত্বপূর্ণ কী দেখুন নেক্সট হচ্ছে বন্ধুরা দেখুন সিলেকশন প্রসিডিউর আপনাদেরকে সিলেক্ট কী করা হবে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা ফার্স্টে কিন্তু আপনাদের একটি এক্সাম হবে রিটেন এক্সাম তারপরে কিন্তু আপনাদের সেকেন্ডে যে সেকেন্ড ফেসে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফিজিক্যাল মেজারমেন্ট হবে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে তারপর ট্রেড টেস্ট হবে তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে তো বন্ধুরা দেখুন নেক্সট যেটা বলছে যে ফার্স্ট ফেসে যেই এক্সামটি হবে রিটেন এক্সাম তো সেই বিষয়ের সিলেবাসও কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া রয়েছে দেখুন এখানে দেখুন বন্ধুরা সাবজেক্টের মধ্যে যেটা বলছে যে জেনারেল নলেজ থাকবে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস কিন্তু 25টি কোশ্চেন থাকবে এবং 25 মার্কের থাকবে এবং এক্সাম কিন্তু টোটাল 2 ঘন্টার একটি এক্সাম হবে এবং দেখুন
এখানে যেটা বলছে বি নাম্বার যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে রিজেনিং অ্যাবিলিটি, 25টি কোশ্চেন থাকবে 25 মার্কের, নাম্বার অ্যাপটিটিউড অ্যাবিলিটি থাকবে সেটা হচ্ছে 25টি কোশ্চেন 25 মার্কের, এবং তারপর হচ্ছে কি ট্রেড অ্যাওয়ারনেস থাকবে সেটা 25টি কোশ্চেন 25 মার্কের। তো টোটাল কিন্তু এখানে 100 মার্কের আপনাদের এক্সাম হবে 2 ঘন্টার, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আপনাদের এক্সাম নিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা এই যে ওই ওপরের যেটি ছিল এই সিলেবাসটি সেটা কিন্তু শুধুমাত্র বন্ধুরা দেখুন একটি এই পোস্টটির জন্য, একটুখানি নিচের দিকে যাই দেখুন বন্ধু এখানে লিখে দেওয়া রয়েছে যে ফর এসআই মাস্টার এবং এসআই ইডি এবং এসআই ওয়ার্কশপ এই তিনটি পোস্টের জন্য কিন্তু এই সিলেবাসটি, এবং বাদ বাকি কিন্তু যে পোস্টগুলি রয়েছে তো সেগুলোর জন্য কিন্তু সিলেবাস দেখতে পাচ্ছেন এইটা। এই যে যারা এসসি অর্থাৎ হেড কনস্টেবল মাস্টার হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার বা ওয়ার্কশপের জন্য যারা অ্যাপ্লাই করবেন বা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কিন্তু এখানে কিন্তু টোটাল এক্সাম হবে 2 ঘন্টার, এবং এখানে কিন্তু জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 35টি কোশ্চেন থাকবে 35 মার্কের, এবং বন্ধুরা দেখেন নেক্সট হচ্ছে রিজেনিং অ্যাবিলিটি থাকবে 30টি কোশ্চেন থাকবে 30 মার্কের, এবং নাম্বার অ্যাবিলিটি থাকবে হচ্ছে 30টি কোশ্চেন 30 মার্কের। তো টোটাল কিন্তু 100 মার্কের আপনাদের এখানে এক্সাম হবে, দেখতে পাচ্ছেন তাদের থেকে কিন্তু সাবজেক্ট এখানে অনেকটাই কম। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে যেটা বলছে যে আপনাদের কোশ্চেন কিন্তু হিন্দি ইংলিশ দুটি ভাষাতে করা হবে, তো এইভাবে কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে, বুঝতে পারছেন? এবং এখান থেকে এখানে যেটা বলছে যে আপনাদের রিটেন এক্সামে কত পার্সেন্ট পেলে আপনারা এখানে অ্যাবেল হতে পারবেন সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে। যারা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 35 মার্কস পেতে হবে পাস করার জন্য, এবং যারা এসসি এসসি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু এখানে 33% পেতে হবে মার্ক। চলো বন্ধুরা নেক্সট আমরা চলে যাব, নেক্সট কি অর্থাৎ নেক্সট আমাদের কি রয়েছে সেটা আমরা একটু দেখে নেব, নেক্সট কি গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্ট রয়েছে। দেখুন বন্ধুরা এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাদেরকে যেটা নেওয়া হবে সেটা বলছে যে দেখুন ফার্স্টে আপনাদেরকে 1 মাইল রেস হবে, সেটা কিন্তু 8 মিনিটের মধ্যে আপনাদের 1 মাইল রেসটা কমপ্লিট করতে হবে, এবং তারপরে কিন্তু হাই জাম্প নেওয়া হবে 3 ফিট 6 ইঞ্চ কিন্তু আপনাদের একটি হাই জাম্প দিতে হবে, তারপরে কিন্তু লং জাম্প নেওয়া হবে 11 ফিট কিন্তু একটি আপনাদের লং জাম্প কিন্তু এখানে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তো এইভাবে কিন্তু টোটাল কিন্তু আপনাদেরকে কিন্তু তারপরে নেক্সট হচ্ছে আপনাদের ট্রেড টেস্ট হবে। তো এই স্টেপগুলির মাধ্যমেই কিন্তু আপনাদেরকে কিন্তু তারপরে এক্সামে অর্থাৎ মেডিকেল হবে, তো এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। তো তারপরে কিন্তু ফাইনাল লিস্ট বার করা হবে, তো সেইভাবে সেখানে কিন্তু আপনাদের যাদের নাম থাকবে মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ওখানে অ্যাভেল হতে পারবেন। এবং দেখুন বন্ধুরা তারপরে বলছে হাউ টু অ্যাপ্লাই, আপনাদেরকে প্রথমে বললাম অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যে তাদের ওয়েবসাইট, এবং দেখতে পাচ্ছেন লাস্ট ডেট যেটা হচ্ছে গিয়ে 28 অর্থাৎ বন্ধুরা দেখুন 30/5 থেকে কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হয়েছে, এবং 28/6/2022 অবধি কিন্তু লাস্ট ডেট ফর্মটি ফিল আপ করার। তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু এখনই যান ফর্মটিকে কিন্তু ভালো করে বিস্তারিত জেনে নিন আমার ভিডিওটি দেখে, তারপরে কিন্তু গিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে নিন। দেখুন বন্ধুরা ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু আপনাদের 200 টাকা কিন্তু লাগবে, যারা জেনারেল এবং ওবিসি যারা রয়েছেন তো তাদের কিন্তু এখানে 200 টাকা পে করতে হবে, এবং যারা হচ্ছে কি যারা বন্ধুরা সরি বন্ধুরা যারা এসআই এবং হচ্ছে কি এসআই গ্রুপটার জন্য যারা দেবেন তাদের কিন্তু 200 টাকা পে করতে হবে, এবং যারা হেড কনস্টেবল জন্য দেবেন তাদের কিন্তু এখানে 100 টাকা পে করতে হবে। তো এই টাকাটা কিন্তু শুধুমাত্র ওবিসি এবং জেনারেলদের জন্য এবং ইডাব্লিউএসদের জন্য, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে কোনোরকম পেমেন্ট করতে হবে না। এবং নেক্সট দেখুন বন্ধুরা এই পেমেন্টটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবেন, যেমন ইউপিআই হোক নেট ব্যাঙ্কিং হোক, তো ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্টটি করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে দেখুন সবই কিন্তু আপনাদেরকে বলে দিলাম মূল বিষয়গুলি দেখতে পাচ্ছেন, এবং বাকিটা আপনারা একটুখানি পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত একটু পড়ে নেবেন বা জেনে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত বোঝাতে পেরেছি, আশা করি আপনারা বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এরকম জাতীয় গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।